এটা হচ্ছে সফট, তাই না? এটা সফটটা। আর আপু আরেকটা হার্ডও ইউজ করে থাকে, দুইটার স্মেল এত মজার। বাটারফ্লাই শ্যাডো, এগুলো অ্যাকচুয়ালি প্রফেশনাল, একদম প্রফেশনাল স্যালনস আমরা যেরকম দেখি ওইরকম টাইপের, একদম প্রফেশনাল যেরকম দেখি। ওয়াও, এফেক্টটা বুঝতে পারছো তোমরা? এটা যখন খুলবে তখন তোমরা অ্যাকচুয়ালি মেইন এফেক্টটা ফিল করতে পারবে। আপু ইউ রিচড 1K ভিউ। ইয়েস আইরিনা মনোয়ার আপু, আজকে আমি অনেক হ্যাপি বিকজ আজকে আমাকে 1000 মানুষের উপরে দেখেছে। ভেরি হ্যাপি, ট্রাস্ট মি, অনেকদিন পর আমি এত ভিউয়ার্সের সাথে কথা বললাম। তোমার হেয়ার যে করে দিচ্ছে, ওর নাম কি? আপুর নাম হচ্ছে লিয়া ইসলাম। তুমি আপুকে যদি ধানমন্ডি অ্যান্ড আধানমন্ডি আশেপাশে থাকো তাহলে রমণী ডট এক্সপাইজার থেকে পাবে। ডিয়ার, আর আপুর আজকে আমার আমার চুলের উপর ফার্স্ট, বাট মানে আমি নিজে কাজ দেখেছি আপুর আপুর মানে শি ইজ ভেরি 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 প্রফেশনাল। সো অ্যাকচুয়ালি ক্লিপটা খোলার পরে মেইন এফেক্টটা বুঝতে পারবে, এক একটা ক্লিপ যখন খুলবে। বাট এখন আপাতত জাস্ট ওই লেয়ারটাকে সেট করা হচ্ছে। আপু তুমি কোন ফাউন্ডেশন ইউজ করো? অনেক ধরনের ফাউন্ডেশন ইউজ করি, আজকে এলোভেরা এর প্রো কভারেজ ইউজ করেছি। ক্লিয়ার, এক একদিন এক একবার, যদি একটু হাই কভারেজ চাই একরকম ইউজ করি, যদি একটু লো কভারেজ চাই আরেক রকম ইউজ করি। আপু হেয়ারস্টাইলের নেম কি? আপু এটা একটা ব্রাইডাল হেয়ারস্টাইল দেখাচ্ছে, আমি অ্যাকচুয়ালি এটাকে পাকিস্তানি ব্রাইডাল হেয়ারস্টাইলই বলবো, বিকজ মানে আমার আমার মনে হয় যে মোস্ট পাকিস্তানি ব্রাইডস এরকম টাইপের হেয়ারস্টাইল বেশি করে দেন ইন্ডিয়ান ব্রাইডস। মাশাআল্লাহ আপু, ইউ লুকিং সো প্রিটি। রায়হানা আক্তার, লাবণ আপু, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। সো ক্লিপসগুলো খুলছে অ্যান্ড আস্তে আস্তে তোমার লেয়ার এফেক্টটা দেখছো, এটা আবার হাত দিয়ে একটু স্মুথ করে দেওয়া হবে। বাট টিল নাও তোমরা এখন, আমি কিন্তু আমার কিন্তু চুল অনেক 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 পাতলা, বাট দেখো মানে কোনোভাবে বুঝাই যাচ্ছে না যে মানে চুল আমার মাথায় অনেক কম, বিকজ স্ক্রিপ্টটা করেছে খুবই। এই লেয়ারটা দেওয়ার একটাই কারণ হচ্ছে যাতে একটা ন্যাচারাল ভলিউম আসে চুলের মধ্যে, হেয়ারস্টাইলটা যাতে ফ্ল্যাট না লাগে, জাস্ট চুলটা ফুলিয়েছে এরকম যাতে না লাগে। আপু এই এই স্টাইল করার এক্সপার্ট হ্যান্ড ঢাকা ক্যান্টনমেন্টে হোম সার্ভিসে আসবে? আই ওয়ান্ট দ্য সেম স্টাইল। আপু হ্যাঁ, যদি ওইখানে আশেপাশেই থাকে ডেফিনেটলি আসবে আপু। বাট লিয়া আপু ইজ অ্যাভেলেবল অ্যারাউন্ড ই ধানমন্ডি, আয়শা সুলতানা, সুমাইরা জামান, আয়শা সুলতানা। আপু আইফোন, আইফোন তো হচ্ছে না, বুঝি নাই আপু, আইফোন তো হচ্ছে না মানে। তোর মেকআপ পেজ নেই কি আপু? নেভার টু এক্সট্রা, নেভার টু এক্সট্রা। সো ওয়াও, খুবই গ্ল্যাম লাগছে, খুবই গ্ল্যাম, কানে দুটো পড়লে আরো গ্ল্যাম লাগবে। ইউর লুকিং অসম, থ্যাংক ইউ সো মাচ। সুন্দর না বলে যেতে পারলাম না, থ্যাংক ইউ। ক্যান ইউ টেল আস ওয়ান হাই কভারেজ গুড ফাউন্ডেশন ফর কম্বিনেশন স্কিন? আপু আমারও কম্বিনেশন স্কিন, যদি ড্রাগ স্টোরের মধ্যে চাও হাই কভারেজ, মেবেলিন সুপার স্টে আর লরিয়াল ইনফ্যালিবল, এই দুইটা হচ্ছে মানে ড্রাগ স্টোরের মধ্যে বেস্ট। আর যদি হাই এন্ডে শিফট করতে চাও তাহলে এস্টি লটার ডাবল ওয়ার ফাউন্ডেশন বা হুডা বিউটির ফগ ফিল্টার ফাউন্ডেশনটা, ঠিক আছে, যদি একটু দামি ভার্সনে কিনতে চাও। বাট সবাই বাজেট ফ্রেন্ডলি খুঁজি, সো আমার প্রথম বাজেট ফ্রেন্ডলিটা লরিয়াল ইনফ্যালিবলই ছিল, এরপর হচ্ছে ই। ওয়াও, আপু খুব সুন্দর লাগতেছে সামনে, খুবই প্রীতি লাগতেছে, আমি কানে দুটো পরার জন্য ই করছি। হ্যাঁ মানে ওইটা পরার পর একটা মেইন এফেক্টটা আসবে। আপু অ্যাপটা ডাউনলোড হচ্ছে না, আপু তুমি আবার একটু রিফ্রেশ করো, ডাউনলোড হবে, গুগল প্লে থেকে ডাউনলোড হবে, ইসে থেকেও ডাউনলোড হবে। আপু ইউ লুকিং সো প্রিটি, মারিয়ান মাহমুদ, থ্যাংক ইউ সো মাচ। প্লিজ আপু টেল মি হেয়ারস্টাইলের নাম থাকি? আপু এটা ব্রাইডাল একটা হেয়ারস্টাইল করছি, ঠিক আছে, ব্রাইডাল এক্স্যাক্টলি, বিকজ এটা একটা ব্রাইডাল হেয়ারস্টাইল, অনেকে ব্রাইডাল হেয়ারস্টাইল আরেকভাবে করতে পারে, এটাকে আমি পাকিস্তানি ব্রাইডাল একটা হেয়ারস্টাইলের নাম দিতে পারবো, বিকজ এই এখন দেখো এই কার্লিংটা মানে স্ট্রেইট দিয়ে যে কার্লিংটা মোস্টলি করা হয় সেটা আরও বেশিক্ষণ রিটেইন করে দেন নর্মাল কার্লিং। অ্যান্ড এক একটা কার্লস আমরা যখন কার্লার দিয়ে করি, এক একটা কার্লের জন্য অ্যারাউন্ড 1 থেকে 1.5 মিনিট আরও বেশি দিয়ে রাখতে হয়, বাট স্ট্রেইটিং যে কার্লটা হয় এটা খুব ফাস্টার হয়ে যায়। আপু মেকওভার প্যাকেজেসের জন্য
এখনই এখনই অ্যাপে অ্যাপটা ডাউনলোড করে ফেলো বা রমণী ডট এক্সপাইজেটের পেজটাকে এখনই লক করো, ঠিক আছে? বিকজ এক একজনের এক একটা তো টিমটাই হেল্প করবে তোমাকে। এত কিউট সুইট লাগছে আপু, শুধু দেখতেই আছি মাশাল্লাহ। থ্যাংক ইউ সো মাচ রূপা সাহারিয়ার আপু, থ্যাংকস টু লিয়া আপু, বিকজ ইটস অল দ্য হেয়ার স্টাইল। আপু আপনাদের সাথে কাজ করতে চাই, আপনি মহলভরের থেকে বলছি শারমিন আক্তার। আপু ইনবক্স করো রমণী ডট এক্সপাইজেটে, তোমার মেকআপ ইজ টু গুড সিরিয়াসলি, আই মেকআপ দেখেছি বাট ইটস গুড। থ্যাংক ইউ সো মাচ আপু, খুব কিউট লাগছে, থ্যাংক ইউ সো মাচ, খুব সুন্দর দেখাচ্ছে আপু তোমাকে। তোমরা খুব তাড়াতাড়ি রাজশাহীতে হোম সার্ভিসের ব্যবস্থা করো ইনশাল্লাহ ডিয়ার। আপু আপনাকে অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। লাস্ট চ্যানেলে বাংলাদেশ মিস ওয়ার্ল্ডে ট্রাই করেনি আপু, অনেক সুন্দর আপনি, থ্যাংক ইউ সো মাচ আপু। আমাকে অনেকে বলছে বাট আমি অনেক মোটা, যেটা বোঝা যায় না ক্যামেরাতে, আমি অনেক ফ্যাট, মানে বেবি ফ্যাট আছে একটা। আমি ওগুলো নিয়ে কখনোই কোনো বিউটি প্যাজেন্টে পার্টিসিপেট করতে পারবো না, যদি আমি তো সারাদিন খাই, সো বেসিক্যালি আমি যদি একটু হেলদি থাকতাম তাহলে ডেফিনেটলি ইয়েস। কোন স্ট্রেটনার আপু? ইটস ইটস হ্যাঁ, এটা কোন স্ট্রেটনার? স্মাইল স্ট্রেটনার ডিয়ার। অ্যাকচুয়ালি আপু যা ইউজ করে, একটা হেয়ার স্প্রে থেকে সেটিং স্প্রে, সফট স্প্রে, হার্ড স্প্রে অ্যান্ড ইভেন দ্য স্ট্রেটনার, সবই মানে একদম প্রফেশনাল হ্যান্ডসের ই। লিয়াপু অনেক জোস, লিয়াপুকে একটু দেখাও। এই যে লিয়াপু, এই যে লিয়াপু, লিয়াপু লিয়াপু অ্যাকচুয়ালি অনেক জোস, ট্রাস্ট মি, লিয়াপুর কারণে অ্যাকচুয়ালি হেয়ার স্টাইলটা খুব সুন্দর লাগছে। আই মেকআপ নাইস, আইল্যাশের নাম আইল্যাশ রেড চেরি K15, ঠিক আছে? আপু একটা ম্যাট আইলাইনার নাম বলেন প্লিজ, যেটা বাজেট ফ্রেন্ডলি। আপু বাজেট ফ্রেন্ডলি লন্ডন গার্লের ম্যাট আইলাইনার, মিস অ্যান্ড মিসেস এর ম্যাট আইলাইনার, এগুলো অনেক বেশি ম্যাট ব্ল্যাক, ঠিক আছে? আপু মোহাম্মদপুরে কি সার্ভিস অ্যাভেলেবল? ইয়েস আপু, সামায়রা খান আপু সব অল ওভার ঢাকা ইটস অ্যাভেলেবল। আপু তোমাকে দেখতে বিদ্যা সিনহা মেমোরিয়াল লাগে আপু, আজকে এই যে লাইভে প্রথমবার শুনলাম, প্রতি লাইভে অ্যাট লিস্ট একবার শুনি, অ্যাট লিস্ট অ্যাট লিস্ট একবার। এই কারণে আমি আগে তো না এরকম এরকম করতাম, এখন আমি নিজেই বলি হ্যাঁ আমি মোটা ভার্সন অফ মি। Which eyeshadow palette did you use? আপু Urban Decay Heavy Metals mostly, আর Juvia's এর Masquerade। লিয়াপুর সাথে কাজ করে আমার অনেক ভালো লাগে। সাইদ স্নেহা আপু, ও আপু থ্যাংক ইউ, আচ্ছা এবার স্নেহা আপু, স্নেহা আপু হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ আপু। আই নো লিয়াপু ইজ অ্যামেজিং অ্যামেজিং, শি ইজ অ্যামেজিং আপু। যে কোনো স্ট্রেটনার নিয়ে করা যাবে কার্লটা, আর মেথডটা একটু ক্লিয়ারলি এক্স্যাক্টলি আপু, তুমি চাই, আমি যেটা আমি বললাম যে আমি নিজে এইভাবে করার অনেক ট্রাই করেছি, আমার হয় না, বিকজ অ্যাকচুয়ালি লিয়াপুর ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স, সো ওই পুরো জিনিসটা করতে ইন 30 সেকেন্ডস করে ফেলা, ওইটা আবার সারাদিন থাকবে এরকম একটা ব্যাপার, এটা অ্যাকচুয়াল প্রফেশনাল হ্যান্ড ছাড়া পসিবল না ডিয়ার, বাট ডেফিনেটলি এরকম কার্ল সুন পেতে পারো ফ্রম রমণী। হাই আপু, ঢাকায় বাহিরে কি ব্রাইডাল মেকআপের জন্য সার্ভিস আসে? হ্যাঁ আপু কিছু কিছু জায়গায় আছে, বেস্ট হয় রমণী নাবিয়া সুলতান আপু রমণী পেজ সাথে এখন ইনবক্স করো। লিয়া আপু চলো বিয়ে করি, নসিম জাহার নামিরা আপু লিখেছে লিয়াপু চলো বিয়ে করি, কেন আপু এই হেয়ার স্টাইলস পাওয়ার জন্য লিয়াপু পারলে নেই। হ্যাঁ আপু ডলিস বিউটি লাউঞ্জ, ডলিস বিউটি লাউঞ্জে লিয়াপু থেকে মেকওভারও পেতে পারো, অ্যাট দ্য সেম টাইম হেয়ার স্টাইলসও পাবে। আপু তোমাকে অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। লিয়াপুর ফেসিয়ালও অনেক ভালো হয়, বা বা লিয়াপুর ফ্যান্সরা চলে আসছে এখন, সবাইকে ফ্যান্স আপু, সব ফ্যান্সরা চলে আসছে, তোমাকে মোটা বলা যায় না ডিয়ার, ইউ আর হেলদি অ্যান্ড সুইটি, থ্যাংক ইউ সো মাচ আপু। আপনি বিদ্যা সিনহা হচ্ছে বেশি সুন্দর, মোটেও না প্লিজ, এই পাপপন্টি আমাকে মারতে যাবে না, আর যাই করে এসব বলবে না আমাকে, শি ইজ বিউটিফুল। একদিন ইনশাল্লাহ নিজের পেজ থেকে এক বছর হোক দুই বছর পর হোক ওকে ব্রাইডাল শ্যুটের জন্য নেবেন, তখন আমরা উইল টেক আ পিকচার। সত্যি তুমি খুব সুন্দর আপু, থ্যাংক ইউ সো মাচ ডিয়ার। আপু তুমি কোন লিপস্টিক ইউজ করছো? কি বেস্ট আর মন্ডিস? আচ্ছা বাহ, আজকে অনেক কমেন্টস পড়ছি, ইউজুয়ালি কমেন্টস মিস হয়ে যায়। এক্স্যাক্টলি, আসলে লি আপু ট্রাস্ট মি, ইউ শুড কাম, তোমার আসার উচিত যখন হেয়ার স্টাইল দরকার হয়, বিকজ আম বোরিং লাগতেছে না, আমি অনেক ফান একটা লাইফ করতেছি, একা একা ইউজুয়ালি লাইফ করতে গেলে ঘুম পায়,
মাশাআল্লাহ সুইট হার্ট, থ্যাংক ইউ সো মাচ বর্ণা আপু। তুমি মোটেও মোটা না আপু, তুমি যতটা দেখে কাছে তাতে আন্দাজ করা যাচ্ছে কতটা হতে পারো, সো তুমি জাস্ট আপু। হ্যাঁ অনেক মোটা না, বাট মোটা।